হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে রিজনিং ক্লাস হচ্ছিল ডাব্লিউবি প্রিভিয়াস ইয়ারের, আছে তার পরবর্তী ক্লাস, ক্লাস নাম্বার 3, যেখানে আমরা ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ 2018 এর রিজনিং গুলি নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের দুটি ক্লাস হয়েছে, যারা যারা দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে। এবং ডাব্লিউবি প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস অল কমপ্লিট, তো সেটা যারা দেখোনি ডিসক্রিপশন বক্সে বা অন প্লে লিস্টে গিয়ে একটু চেক করে নিও, সেখানে তোমাদের প্লে লিস্ট করে সমস্ত ক্লাস করা আছে এবং সেখান থেকে অবশ্যই তোমরা ক্লাসগুলিকে দেখে নেবে। যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল, জবস একাডেমি, ফেসবুক পেজ, জবস একাডেমি ও ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস জয়েন হওনি, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। এখানে দেখো প্রথম রয়েছে কি, যে এক ভদ্রলোক এক মহিলাকে পরিচয় করাতে গিয়ে বললেন, ওনার মা আমার শাশুড়ির একমাত্র কন্যা, ভদ্রলোকটি মহিলার কে হন? তাহলে ভদ্রলোক বা জেন্টেলম্যান যার কথা এখানে, খুব সহজ যদিও তবুও বুঝতে না পারলে কিভাবে করবে সেটা বলে দিই। জেন্টেলম্যান কে বলেছে, সে একজন মহিলাকে দেখাচ্ছে এবং পরিচয়তে গিয়ে বলছে ওনার মা, অর্থাৎ যে মহিলাটার মা, মহিলা এখানে ফিমেল লিখে রাখছি, তার যে মা অর্থাৎ মাদার, সে মা হচ্ছে কি এই জেন্টেলম্যান বা ভদ্রলোকের শাশুড়ি। শাশুড়ি বলতে স্ত্রীর মা, ঠিক? তাহলে শাশুড়ি হচ্ছেন এখানে, এটাকে আমি এর মা লিখে রাখি, তার একমাত্র কন্যা। তাহলে এর একমাত্র কন্যা হচ্ছে এই মেয়েটির মা বা মহিলাটির মা। তাহলে সেটা যদি হয়, তাহলে দেখো এই মাদার, এই মেয়েটির মা যে, সে কি হচ্ছে অ্যাকচুয়ালি জেন্টেলম্যানের স্ত্রী হচ্ছে, তবে তো সম্ভব। তার শাশুড়ি একমাত্র কন্যা অবশ্যই তার স্ত্রী হবে, তো স্ত্রী যদি হয় তাহলে তার যে কন্যা, তার সে হচ্ছে এর ভদ্রলোকেরও কন্যা। তাহলে ভদ্রলোকের যদি কন্যা হয়, তাহলে এই কন্যাটির এ কে হচ্ছে, ভদ্রলোকটি কি হচ্ছে পিতা। তাহলে এখানে কি সম্পর্ক বলছে, ভদ্রলোকটি মহিলার কে হন, মহিলাটির পিতা হন, অপশন এতে রয়েছে সঠিক উত্তর। মুখে মুখে হয়ে যেত এটা, কিন্তু কিছু কিছু ক্ষেত্র থাকে যেখানে মুখে মুখে করাটা একটু টাফ হয়। নেক্সট, যদি এ প্লাস বি মানে এ বি এর মা, এ মাইনাস বি এর মানে এ বি এর ভাই, এ পার্সেন্টেজ বি মানে বি এ বি এর বাবা, এ গণিত বা ইনটু বি মানে হচ্ছে এ বি এর বোন, তবে নিম্নলিখিত কোন সমীকরণটি পি কিউ এর মামা নির্দেশ করে? পি কিউ এর মামা অর্থাৎ হচ্ছে কিউ এর মায়ের ভাই হচ্ছে পি। তাহলে পি এর সাথে কিউ এর মায়ের ভাইয়ের সম্পর্ক থাকবে, ভাইয়ের সম্পর্ক থাকতে গেলে পি এর সাথে মাইনাস থাকতে হবে, ঠিক? মানে পি হচ্ছে ভাই, তাই না? পি হবে তার মায়ের ভাই, তাহলে পি এর পর এখানে কি থাকবে, মাইনাস চিহ্ন থাকবে। সেটা দেখো কোথায় আছে, পি এর সাথে কোনো কিছু মাইনাস সাইনে, সেটা দেখো একমাত্র এখানে আছে যে এটা রয়েছে পি মাইনাস এম। তো এটাকে এবার চেক করো বাকিগুলো ঠিক আসছে কিনা। পি মাইনাস এম মানে পি হচ্ছে এম এর ভাই, এম প্লাস এন মানে হচ্ছে এম হচ্ছে এন এর মা, মানে এন এর মা হচ্ছে এম, এম এর ভাই হচ্ছে পি, আর এন গণিত কিউ মানে হচ্ছে এন কিউ এর বোন। তাহলে এন যদি কিউ এর বোন হয়, তাহলে কিউ এরও মা হচ্ছে এম, আর এম এর ভাই যেহেতু পি, তাহলে কিউ এর মামা হচ্ছে পি। তাহলে এটা সম্পর্কটা সঠিক আসছে, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, কোন সাংকেতিক ভাষায় 1 2 3 কথার অর্থ হট ফিল্টার্ড কফি, 3 5 6 এর অর্থ ভেরি হট ডে, 5 8 9 অর্থাৎ ডে অ্যান্ড নাইট, কোন সংখ্যাটি ভেরি বোঝায়? এগুলো নিয়ে একদম বেশি মাথা ঘামাবে না, খুব সহজে কোশ্চেনের মধ্যে আনসার করে দেবে। তোমাদের একটা ইংরাজিতে কোশ্চেন থাকে, একটা বাংলাতে থাকে, কিছু কিছু সেটে জানি না কেবিতে কি থাকবে। তো সেখানে কি হচ্ছে দেখো, 1 2 3 এর মানে হচ্ছে হট ফিল্টার্ড কফি। আমাকে আইডেন্টিফাই করতে হবে ভেরিকে, ভেরি কোথায় আছে, শুধু এখানটায় আছে, ভেরির সাথে কি আছে, হট আছে ডে আছে। এবার দেখো এই দুটো নিশ্চয়ই অন্য কোনো বাক্যে কমন আছে, অন্য কোনো বাক্যে দেখো হটটা কোথায় রয়েছে, 1 নম্বর বাক্যটার সাথে কমন। তাহলে এবার 1 আর 2 এর মধ্যে কি কমন রয়েছে, দেখো এখানেও 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, তাহলে তুমি 3টাকে কাটো, এখানে হটটাকে কাটো, ঠিক? এই দুটোকে আমি কাটতে পারি। এবার নেক্সট কি রয়েছে, ডে, তাহলে ডেটাকে আমাকে বাদ দিতে হবে। ডেটা দেখো কোথায় রয়েছে, ডেটা রয়েছে থার্ড ওয়ানের সাথে মিল রয়েছে, তাহলে ডে যদি থাকে সেখানে, তাহলে ডে এর জন্য এখানে দেখো কি কি মিল পাচ্ছ তুমি, 5 মিল পাচ্ছ, এখানেও 5 মিল পাচ্ছ, তাহলে 5 আউট অফ 5 আউট, 5 5 কেটে দাও, তাহলে ডেটাও চলে গেল। তাহলে এখানে পড়তে হচ্ছে কি, শুধু ভেরি, আর এখানে শুধু পড়ে থাকে দেখো 6, তাহলে ভেরি ফর বা ভেরি ইকুয়াল টু 6, বা ভেরি শব্দটিকে রিপ্রেজেন্ট করছে 6 শব্দটি, সংখ্যাটি অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক।
নেক্সট, যদি পি মানে গুণ, আর মানে যোগ, টি মানে ভাগ, এস মানে বিয়োগ হয়, তবে এটি কত হবে? 18T 3P 9S 8R6। তো এটাকে বসিয়ে নাও চিহ্নগুলি দিয়ে। 18T ফর ডিভিশন ভাগ 3, পি ফর কি আছে? পি ফর আছে গুণ, তাহলে গুণ বসাও। তারপর রয়েছে 9, এস ফর বিয়োগ 8, আর আর ফর যোগ 2। ওকে, এটাকে করে নাও সরলটা, 18কে 3 দিয়ে ভাগ করলে পাবে 6, গুণিত 9 বিয়োগ 8 যোগ 2। এখানে গুণ করলে 6 9 54, আর এই দুটোর মধ্যে যোগ বিয়োগ করলে -6, 54 থেকে 6, সরি 6 আছে। এখানে দেখতে পাচ্ছ -2, তাহলে পাচ্ছ 52। ক্লিয়ার? তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি তে সঠিক উত্তর। নেক্সট, এ পি আর এক্স এস এবং জেড একটি সারিতে বসে আছে, এস এবং জেড কেন্দ্রে, এ এবং পি দুই প্রান্তে আছে, আর এর বাঁদিকে বসে আছে, এক্স এস এর বাঁদিকে বসে আছে, পি এর ডান দিকে কে বসে আছে? তাহলে এখানে কতজন আছে? আর টোটাল টোটাল আছে 6 জন, 1 2 3 4 5 6 জন। এখানে কি বলেছে, কি সাইডে তাদের কথা, কাদের কথা বলেছে? এ আছে আর পি আছে। এবার বলেছে এখানে দেখো এর বাঁ দিকে বসে আছে, তো এ যদি এই সাইডে থাকে তাহলে কি তার বাঁ দিকে বসা সম্ভব? আর এর নয়, তার মানে অবশ্যই এ এই সাইডে আছে। আর আর তার মানে আমরা পেয়ে যাচ্ছি যে পি যে অপর প্রান্তে, তাহলে পি আছে এখানে। এবার এর বাঁ দিকে বসেছে আর, তাহলে আর কে তুমি এখানে বসাও। আর বলেছে এক্স এস এর বাঁ দিকে বসেছে, এক্স বসেছে এস এর বাঁ দিকে, আর এখানে কি বলেছে এস এবং জেড আছে কেন্দ্রে, তাহলে এস এবং জেড কেন্দ্রে আছে, আর এক্স বসেছে এস এর বাঁ দিকে। তাহলে এখানে দেখো এক্স যদি এখানে থাকে তাহলে এস এখানে বসবে, আর যেহেতু মাঝখানে বলেছে এস, আমি দেখো এটাকে ওই দিকে নিয়ে যেতে পারবো না, তাহলে এক্স জেড এর জায়গাটা খেয়ে নেবে, তাহলে জেড কে আমি এখানে বসাতে পারি। তাহলে দেখো এস আর জেড মাঝামাঝি হয়ে গেল, এস এর বাঁ পাশে এক্স হয়ে গেল, এর বাঁ পাশে আর আছে, এ এবং পি দুই প্রান্তে অবস্থান করছে, ঠিক সবগুলো শর্ত এখানে মিলেছে। এবার আমাদেরকে কি করতে হবে, যে অ্যান্সার করতে হবে যে পি এর ডান দিকে কে বসে আছে, পি এর ডান দিকে কে বসে আছে? বসে আছে এক্স, অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যদি ফিসকে EHRG লেখা হয় তবে জঙ্গল হবে কত? কি এখানে কি হয়েছে, FISH টা EHRG হয়েছে, তাহলে দেখো কি চেঞ্জ এসছে লেটারের মধ্যে, এফ রয়েছে এখানে ই হয়েছে, মানে এক ঘর পিছিয়ে গেছে, আই ছিল সেটা এইচ হয়েছে, এক ঘর পিছিয়ে গেছে, ঠিক প্রত্যেকটা তাই হয়েছে, এস টা হয়ে গেছে আর, এইচ টা হয়ে গেছে জি, এক ঘর করে পিছিয়েছে, তাহলে জে টা হয়ে যাবে আই জে, তারপর হয়ে যাবে ইউ টা হয়ে যাবে টি ইউ, এন টা হয়ে যাবে MN, ই এফ জি তাহলে এফ, KL কে, আর ই ABCD তাহলে আসছে আমাদের ITM FKD, এক ঘর করে পিছলে, যেটা পাচ্ছি অপশন ডি তে ITM FKD রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে, নিচের চারটি নকশা থেকে উপযুক্ত নকশা নিয়ে নকশার গঠনটি সম্পূর্ণ করুন। নিয়ে এখানে একটা দেওয়া আছে, যার এখানে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি আসবে সেটা আমাকে বলতে হবে। তো প্রথমে দেখো একটা ত্রিভুজ দেওয়া রয়েছে চিত্র, তারপর তার মাঝ বরাবর একটা দাগ এসেছে, এবং এদিকে একটা গোলাকার চিহ্ন এসেছে, এবং আলটিমেটলি সেই ত্রিভুজ যেটা প্রথমে ছিল সেটা দেখো এখানে উড়ে গেছে, অর্থাৎ প্রথম চিত্রটা এখানে আর নেই, এখানে শুধু সেকেন্ডে যেটা অ্যাড হয়েছিল সেটুকুই পড়ে আছে। তারপর একটা কি রয়েছে, তারপর দেখো একটা বর্গক্ষেত্র রয়েছে বা স্কোয়ার রয়েছে, যার একটা কর্ণ আঁকা আছে, এবং তারপর এখানে হচ্ছে একটা ক্রস সাইন বসেছে বা প্লাস সাইন এসছে। পরবর্তীতে দেখো এখানে যে বর্গক্ষেত্র ছিল কর্ণর সাথে সেটাই উড়ে গেছে এবং শুধু প্লাস সাইনটা এখানে চলে এসছে, তাহলে এখানে রয়েছে কি একটা বর্গক্ষেত্রই রয়েছে এবং কিন্তু তার এখানে রয়েছে এরকম একটা, তারপর এখানে এসছে একটা ক্রস সাইন বা গুণ চিহ্ন, তাহলে কি হবে এইখানে যে চিহ্নটা রয়েছে সেটা এখানে ভ্যানিশ হবে, যেটা অ্যাড হয়েছে সেটা চলে আসবে, যেটা রয়েছে কেবল এটা, তাহলে এখানে বসবে এটা, যেটা রয়েছে অপশন নাম্বার 4 এ, যেটা রয়েছে এখানে অপশন নাম্বার সি তে।
নেক্সট রয়েছে শ্রেণীটি দেখুন, 53 53, 40 40, 27 27 ড্যাশ এরপর কোন সংখ্যাটি আসবে? তো এখানে কি রিলেট করছে, রিপিট হচ্ছে, 53 ছিল আবার 53 এসছে, দেন এসছে 40 আবার 40 এসছে। তো আমরা বুঝতে পারছি যে একটা সংখ্যা সেটা আবার পুনরায় রিপিট হয়েছে একবার, কিন্তু এখানে যেটা রিপিট হয়নি 53-র পর 40 বা 40-এর পর 27, সেটার মধ্যে কি মিল রয়েছে তোমরা দেখো। দেখো এখানে 53 এন্ড 40, এদের মধ্যেও ডিফারেন্স হচ্ছে 13-এর, আর 40 আর 27 এদের মধ্যেও ডিফারেন্স হচ্ছে 13-এর। ঠিক, তাহলে এই পরবর্তী যেটা আসবে সেখানেও 13-এর ডিফারেন্স হবে, অর্থাৎ 27-এর সাথে 13 বাদ দিয়ে দাও, তাহলে পাচ্ছ 14, তাহলে এর পরে আসবে 14 এবং সেটা আবার রিপিট হবে, কিন্তু এখানে যেহেতু পরের সংখ্যাটি কি আসবে চেয়েছে, তাহলে শুধু 14 যেটা রয়েছে অপশন এ তে সঠিক উত্তর। নেক্সট, শূন্যস্থানটি পূরণ করুন যে SCD TEF UGH ড্যাশ WKL, তো ড্যাশে বা শূন্যস্থানে কি বসবে সেটা আমাকে বার করতে হবে। খুব সহজ এটা একটি রিজনিং বা GI বলো। তো এখানে কি রয়েছে দেখো, SCD রয়েছে, S কে ভুলে যাও, তারপরে CD কে দেখো পরপর, না CRD ঠিক দেখো, তারপরে EF এখানেও দেখো ঠিক পরপর বসে গেছে, EF এর পর GH, তারপরে কি আছে IJ, তাহলে এখানে অবশ্যই IJ আসবে, IJ এখানে দেখো KL পরপর হয়ে গেল না, আর এখানে কি হচ্ছে S, তারপর হচ্ছে T, তারপর হচ্ছে U, তারপর আসবে এখানে V, তাহলে হবে VIJ, অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত চারটির মধ্যে তিনটির কিছু নির্দিষ্ট মিল থাকায় তারা একই গোষ্ঠীর অন্তর্গত, কোনটি এই গোষ্ঠীর অন্তর্গত নয়? দেখো বাঘ সিংহ এরা তো দুজন বিড়াল বা ক্যাট ফ্যামিলির মধ্যে পড়ে, কিন্তু হায়না নেকড়ের মধ্যে আমার একটু কনফিউশন আছে, নেকড়েটা তো শিওর জানি যে এ হচ্ছে ডগ ফ্যামিলির মধ্যে পড়ে, কিন্তু হায়নাটা কি ক্যাট ফ্যামিলির মধ্যে পড়ে নাকি নয়, তো সেই হিসাবে নেকড়েটা আমার মনে হচ্ছে ডিফারেন্সিয়েট আমরা করতে পারি যে ডগ, আমি হায়নাটা ঠিক জানা নেই এই মুহূর্তে যে হায়নাটা কি ডগ ফ্যামিলির মধ্যে পড়ছে নাকি ক্যাট, বাঘ সিংহ এই দুটো ক্যাটের মধ্যে পড়ছে, নেকড়ে ডগ শিওর, সো যদি হায়না ক্যাট হয়, ক্যাট ফ্যামিলি, এখানে ফ্যামিলিটা দেখতে হবে, যে হায়না যদি ক্যাট ফ্যামিলির মধ্যে হয় তাহলে নেকড়ে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এটা একটু তোমরা কমেন্টে শিওর করে দিও এবং বাকিরা অবশ্যই কমেন্ট চেক করে নিও, লাইভ চ্যাটে ছেড়ে তোমরা একটু কমেন্টে এসে কমেন্ট করো। নেক্সট রয়েছে, কোন সাংকেতিক ভাষায় কলকাতাকে 1111521101200 লেখা হয়, ওই ভাষায় বাংলাকে কি লেখা হবে? তো এখানে কি হয়েছে, সাধারণত এইরকম যখনই দেখতে পাবে তখনই অ্যালফাবেটের মধ্যে আমাদের লেটার নাম্বার বা লেটার সিরিয়াল নাম্বার যেটা তার উপর বেস করে দেওয়া থাকে, ঠিক, তো সেটা এখানে চেক করবে যে সেরকম কি দেওয়া আছে কিনা। আমরা কি জানি যে কে হচ্ছে আমাদের অ্যালফাবেটে 11 নাম্বার লেটার, ও হচ্ছে 15 নাম্বার লেটার, এল হচ্ছে 12 নাম্বার লেটার, কে হচ্ছে আবার 11 নাম্বার লেটার, এ হচ্ছে 1 নাম্বার যেটা ডবল লেটার ওয়ার্ডে দেওয়া আছে, তাই 01, টি হচ্ছে 20 আর এ হচ্ছে 01। দেখো তো নাম্বারটা মিলছে কিনা, 1115121001 মিলে যাচ্ছে না পরপর পাশাপাশি, তাহলে বুঝে গেলাম আমি, আইডেন্টিফাই করতে পারলাম যে অ্যাকচুয়ালি এখানে শব্দটা কিভাবে নাম্বারে ভাগ করা রয়েছে, তাহলে এখানে বি কেও সেরকম ভাবে বসাতে থাকো, বি হচ্ছে 2 নাম্বার লেটার, এ হচ্ছে 1 নাম্বার লেটার, MNO এটা, N হচ্ছে 14 নাম্বার লেটার, EFG জি হচ্ছে 8 নাম্বার লেটার, এল হচ্ছে 12 নাম্বার লেটার আর এ হচ্ছে 1 লেটার, তাহলে নাম্বারটা হচ্ছে 02011408 1201, কোথায় রয়েছে দেখো, 0EF, আচ্ছা আচ্ছা GH, জিটা তো 7 নাম্বার হবে, তাহলে 02011407 1201, দেখো অপশন বি তে চলে আসছে, হুবহু মিলছে, তো অপশন বি হয়ে যাবে এটির সঠিক উত্তর। নেক্সট রয়েছে, কোন শ্রেণীতে 37 উপর থেকে 14তম, অর্থাৎ এদিক থেকে এটা যদি উপর ধরি আমি, তাহলে উপর থেকে আছে, এখান থেকে 1 থেকে শুরু করলে এখানে 14তম, 14 14 তে আছে 37,
আর নিচের থেকে, এটা যদি নিচের দিক হয়, নিচের থেকে আছে 18 নম্বর জায়গায়, 18-তে আছে অবিনাশ। তাহলে ক্লাসে মোট ছাত্র কতজন আছে? সো এই ক্ষেত্রে দেখো, কোনো একটি অবস্থান সম্পর্কে এদিক এবং ওদিক উভয় দিক থেকে যদি বলা থাকে, তাহলে আমরা সেখানে সারিতে আইডেন্টিফাই করতে পারি। কিন্তু যেহেতু আমাদের এখানে একটা অবস্থানকেই দুদিক থেকে বলা নেই, দুটি সম্পূর্ণ আলাদা পয়েন্টকে বা আলাদা অবস্থানকে এখানে বলা হয়েছে, তো সেক্ষেত্রে আমরা সারির যে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট সেটা আমরা বার করতে পারবো না। তো এখানে অনির্ণয় হয়ে যাবে, সঠিক উত্তর অপশন সিতে রয়েছে। নেক্সট রয়েছে 27, 64, 100, 125, 216 অ্যান্ড 343, 343। সো এখানে করতে হবে ফাইন্ড দা ওয়ার্ড ওয়ান আউট, বা অমিলটিকে আলাদা করুন। ঠিক, তো এখানে দেখো 27, 64, 100, 125, 216, 343, সেই সংখ্যাগুলো দেখেই তোমরা বুঝতে পারছো যেখানে ওয়ার্ড ওয়ান কোনটা হচ্ছে। বিশেষ করে 216, 243, 27, 64 এই নাম্বারগুলো দেখে তো তোমাদের বোঝা উচিত। তাই না? এখানে 27 কি? 27 হচ্ছে দেখো 3 এর কিউব। 64 কি? 64 হচ্ছে 4 এর কিউব। 100 হচ্ছে দেখো 10 স্কোয়ার। 25 হচ্ছে 5 এর কিউব। 216 হচ্ছে 6 এর কিউব। অ্যান্ড 343 হচ্ছে 7 এর কিউব। তাহলে একমাত্র দেখো 100 যেটা রয়েছে সেটাই স্কোয়ারে, বাকি সব সংখ্যাগুলি ঘন সংখ্যা। ঠিক, যেটা একমাত্র 100 রয়েছে যেটা হচ্ছে একটা বর্গ সংখ্যা, তাহলে সেটা। আর এখানে 3, 4, 5, 6, 7 পরপরও আছে, যেটা মাঝখানে 10 এসে জুড়ে বসেছে, যদিও কিউব নেই তাহলেও। তো তাহলে আমরা বুঝতে পারছি এখানে আর অড ওয়ান হচ্ছে 100, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে প্রশ্নবোধক স্থানে কি বসবে? সেফ, সিকিওর, প্রোটেক্ট, ড্যাশ। এটাকে জিআর মধ্যে নেওয়া যাবে কিনা আমার জানা ছিল না, বুঝতে পারলাম না, মনে হলো নেওয়া যেতেই পারে সেই জন্য নিয়ে নিলাম। তো সেফ, সিকিওর মানে সুরক্ষিত অর্থে ব্যবহার করছি, এখানে প্রোটেক্ট মানে হচ্ছে কোনো কিছুকে প্রোটেক্ট করা, যেটা হচ্ছে আমাদের এখানে লক, শিওর, কনজার্ভ। কনজার্ভ কথার অর্থ হচ্ছে সঞ্চয়বাদী বা কি বলবো, কনজারভেটিভ যেটাকে আমরা বলে থাকি আর কি। শিওর, শিওর তো নয়, লক মানে হচ্ছে কাউকে আটকে রাখা, সেটাও না। প্রোটেক্ট করা অর্থ হচ্ছে গার্ড, অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। যেটা হচ্ছে সেফের সাথে সিকিউর যেভাবে রিলেট করছে, ঠিক সেরকম ভাবে প্রোটেক্টের সাথে রিলেট করছে গার্ড, অপশন ডি তে রয়েছে কারেক্ট আনসার। এরপরে যেটা রয়েছে সেটা দেখো, এখানে দেওয়াটা আমার পক্ষে পসিবল হলো না, কারণ প্রথমে একটা লম্বা মতো ডিটেলস এখানে দেখতে পাচ্ছ, পড়ে ফেলো তোমরা, দেওয়া আছে। তারপর এরকম ভাবে 5টা দেওয়া আছে, ঠিক আছে, তো আমি একটাই এখানে অ্যাড করেছি। বিবৃতি দিয়ে দিয়েছে, তার ভিত্তিতে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে 1 আর 2। এবার সেই সিদ্ধান্তের মধ্যে 1 আর 2-এর মধ্যে দেখো এখানে এ হবে, বি হবে, সি হবে নাকি ডি হবে, তোমাকে বলতে হবে, ঠিক আছে, যে কেবল সিদ্ধান্ত একটা সত্য। প্রথমে এটা পড়তে হবে, এখানে যেগুলো দেওয়া আছে যে এ প্লাস বি, এটা বলে দিচ্ছি আমি একটু তোমাদের, যে এ প্লাস বি এর অর্থ হচ্ছে এ বি এর থেকে বড়। এটা থেকে একটু সাবধান থেকো, সাধারণত 5টা করে থাকে, সহজই থাকে, কিন্তু কিছু ক্ষেত্রে থাকে যেগুলো একটু বেশ ডিফিকাল্ট হয়ে যায়, বিশেষ করে পরীক্ষার সময় যে মেন্টালিটি বা মানসিকতা আমাদের থাকে, সেই মানসিকতায় জিনিসগুলোর অর্থ উদ্ধার করা হচ্ছে ডিফিকাল্ট, ঠিক আছে। তো এখানে এ প্লাস বি এর অর্থ হচ্ছে এ বি এর থেকে বড়, এ মাইনাস বি এর অর্থ এ বি এর বড় অথবা সমান, এ গণিত বি এর অর্থ হচ্ছে এ বি এর সমান, আর এ ভাজিত বি এর অর্থ হচ্ছে এ বি এর থেকে ছোট। তাহলে এখানে পি বিয়োগ কিউ আছে, পি বিয়োগ কিউ কথা রয়েছে, হয় পি কিউ এর থেকে বড় অথবা সমান, এটা। আর গণিত এস আছে, আর গণিত এস কথার অর্থ হচ্ছে আর সমান এস, ইকুয়াল বলেছে এখানে না, আর গণিত সমান বলেছে। তারপর আছে টি পি ভাজিত টি, ভাগের অর্থ আছে পি হচ্ছে লেস দেন টি। আর লাস্ট আছে যোগ, যেটা হচ্ছে এ কিউ হচ্ছে আর এর থেকে বড়, আর এর থেকে বড়, ঠিক। এবার সিদ্ধান্ত দেওয়া আছে পি গণিত আর, এবার পি হচ্ছে দেখো টি এর থেকে বড় ছোট, আবার কিউ হচ্ছে তোমার আর এর থেকে বড়, আর এখানে পি হচ্ছে কিউ এর থেকে বড় অথবা সমান, তাহলে পি এর সাথে গুণ তো তুমি করতেই পারো। আর এখানে আর একটা দিয়েছে টি হচ্ছে কিউ, টি প্লাস কিউ, এর অর্থ হচ্ছে টি
পি গুণিত আর, গুণ কথার অর্থ হচ্ছে সমান, অর্থাৎ হচ্ছে পি সমান আর, আর এখান থেকে পাচ্ছ পি প্লাস টি প্লাস কিউ, মানে হচ্ছে টি গ্রেটার দেন কিউ। এটা এবার দেখো, এখানে রিলেট করো, আর হচ্ছে এস এর সাথে সমান, ঠিক। এখানে আর কিছু দেওয়া আছে, এস আর, আর এর সাথে এস, আর এর থেকে কিউ বড়, ঠিক, আর এর থেকে কিউ বড়, এটুকু তো শিওর দিয়ে দিয়েছে। আর একটা হচ্ছে যে পি কিউ এর থেকে বড় অথবা সমান, ঠিক। আমাকে কি কি আইডেন্টিফাই করতে হবে? সিদ্ধান্ত দেওয়া আছে পি সমান আর, আর একটা দিয়েছে টি গ্রেটার দেন কিউ। তা টি দেখো পি এর থেকে বড়, টি হচ্ছে পি এর থেকে বড়, এটা শিওর। আবার এখানে কিউও বলে দিয়েছে পি এর থেকে বড় অথবা সমান, সরি, পি এর থেকে ছোট অথবা সমান। তাহলে পি এর থেকে ছোট যদি কিউ হয় বা পি এর সাথে সমানও যদি হয়, তাহলে এখানে পি এর থেকে টি বড়, সেটা যদি হয়ে থাকে তাহলে টি কিউ এর থেকেও বড় হবে। সেটা দেখো এখানে রয়েছে 2 নম্বর, তাহলে 2 নম্বর সিদ্ধান্তটা সমান, সেটা আমি পেয়ে যাচ্ছি। কিন্তু পি এর সাথে আর যে সমান, সেটা দেখো এখানে কোথাও নেই, কারণ এখানে সমান আর এর সাথে এস রয়েছে, আর আর এর সাথে টি এর বা পি এর সমানের কোনো সম্পর্ক এখানে দেওয়া নেই। তাহলে 1 নম্বর সিদ্ধান্তটাকে আমরা মানতে পারছি না, ঠিক। তাহলে কেবলমাত্র 2 নম্বর সিদ্ধান্তটা হবে সঠিক, যেটা কোথায় রয়েছে দেখো, কোথাও নেই। যাই হোক, সিদ্ধান্ত 1 অথবা 2 সত্য। এর দেখো এখানে 2 নম্বর যেটা আসছে সেটা হবে সত্য, তার কারণ এখান থেকে আমি পাচ্ছি যে পি হচ্ছে টি এর থেকে ছোট, টি বড়, তাহলে এখান থেকে টি পেলাম বড়, আর এখানে পাচ্ছি পি কে বড়, তাহলে পি যদি বড় হয় তাহলে কিউ এর থেকে টি অবশ্যই বড় হবে, তো সেটাই এখানে দেওয়া রয়েছে টি প্লাস কিউতে। তাহলে দেখো সেটাই সঠিক হচ্ছে, 2 নম্বরটা তো সেটাই সঠিক হওয়ারও কথা, কিন্তু কিন্তু কি রয়েছে এখানে দেখো, সেটা তো অপশনে নেই। যাই হোক, দেখে নিও তোমরা, একটু চেক করো এবং কমেন্ট বক্সে জানাও যে সঠিক উত্তর কোনটা হবে। ঠিক সেই রকমই আরো 4টে তোমাদের থাকবে, এবং সেগুলোর যে পেজ চেঞ্জ করতে থাকলে আমাকে একই জিনিসকে বারবার টুকতে হতো, দেওয়া হয়নি সেই জন্য আর দিইনি বাকিগুলো। এই সেম জিনিস আমাকে এখানে প্রথমে পড়তে হবে, যে সম্পর্কগুলো দিয়েছে সেই সম্পর্কগুলো পড়ার পর আমার এখানে দেখতে হবে সিদ্ধান্ত বা বিবৃতি, তার চিহ্নগুলোকে প্রথমে কি করবে, ডিকোড করতে হবে, ডিকোড, ঠিক আছে, যে এখানে প্লাস কথার অর্থ কি, মাইনাস কথার অর্থ কি, গুণ ভাগ যোগ বিয়োগ যা কিছু আছে তা হিসাবে আমাকে করে নিতে হবে। করার পর যে সিদ্ধান্তটা দিয়েছে সেই সিদ্ধান্তটাকে ডিকেট করতে হবে। করার পর তোমাকে দেখতে হবে তোমার যে প্রথমে যে করলে সেখানকার থেকে কোন আইডেন্টিফাইতে বা কোন সিদ্ধান্তে তুমি আসতে পারছো, তো সেক্ষেত্রে যেটা আসতে পারবে সেটা সঠিক হবে, যেটা আসতে পারবে না সেটা ভুল হবে। সেখানে যেটা হয়েছে দেখো, উত্তরটা আমার তো মিললো না, তো তোমরা দেখো যে আমি কোনো ভুল করছি কিনা, নাকি অঙ্কটা উত্তরটাই ভুল ভুল আছে, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই সেটা জানিয়ে দেবো। তো এই ছিল তোমাদের ওয়েস্ট বেঙ্গল এসআই অফ এক্সাইজ 2018 এর ম্যাথ, সরি, জিআই ক্লাস। আশা করছি তোমরা প্রত্যেকে প্রত্যেকটি বুঝতে পেরেছো, বুঝতে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে। আগে ক্লাসেরও দেখোনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে প্লে লিস্টের, সেখান থেকে আগে ক্লাসগুলোকে দেখে নেবে। আর যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখবে, যাতে ভবিষ্যৎ নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।